নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউসডামে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের জন্য কুড়িটি প্রশ্ন নিয়ে চলে এসেছি যেগুলো সামনের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন বন্ধুরা বেশি সময় নষ্ট করে আজকের প্রশ্নগুলো দেখে নেওয়ার যাক আর বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন ফুট ও মাউথ রোগ কোন প্রাণীদের মধ্যে দেখা যায় উত্তর হবে গবাদি পশু এরপর দুই নম্বর প্রশ্ন প্ল্যানেটারি অরবিটস সূত্রটি কে আবিষ্কার করেছেন সঠিক উত্তর হবে নিকোলাস কোপারনিকাস এই সূত্রটি আবিষ্কার করেছেন তিন নম্বর প্রশ্ন রাজীব গান্ধী গ্রামীণ বৈদ্যুতিকরণ যোজনা কত সালে চালু হয় সঠিক উত্তর দেখতে পাচ্ছেন দু সালে এই প্রকল্পটি চালু হয় এরপর চার নম্বর প্রশ্ন লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন সঠিক উত্তর হবে গণেশ বাসুদেব মহালঙ্কার এরপর পাঁচ নম্বর প্রশ্ন ডিনামাইট কে আবিষ্কার করেন সঠিক উত্তর হবে আলফ্রেড নোবেল এরপর ছয় নম্বর প্রশ্ন নন্দবংশ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে মহাপদ্মনন্দ এরপর সাত নম্বর প্রশ্ন কত সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল সঠিক উত্তর হবে উনিশশো সালে এরপর আট নম্বর প্রশ্ন কোন দেশের রাজধানী শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হবে ইরাক ইরাক দেশের রাজধানী টাইগ্রিস নদীর তীরে অবস্থিত এরপর বন্ধুরা নয় নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম হীরের খনি কোন দেশে আছে সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকা তো বন্ধুরা এখনও পর্যন্ত আপনি যদি ছোট্ট একটি লাইক না করে থাকেন অবশ্যই ছোট্ট একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসবো এরপর বন্ধুরা দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় কতজন সদস্য নির্বাচিত হন সঠিক উত্তর হবে বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন সদস্য লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হন এরপর এগারো নম্বর প্রশ্ন থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি সঠিক উত্তর হবে ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল এরপর বন্ধুরা বারো নম্বর প্রশ্ন স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর হবে ভিটামিন সি ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয় স্কারভি রোগের ফলে আপনারা দেখেছেন দাঁতের মাড়িতে অনেক রকম প্রবলেম হয় এছাড়াও অন্যান্য বিভিন্ন সমস্যা দেখা দেয় এছাড়া বন্ধুরা তেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন সম্বলপুর শহরের কাছে কোন বাঁধ দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে হীরাকুদ বাদ আর হীরাকুদ বাঁধটা কোন রাজ্যে অবস্থিত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এরপর ১৪ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সব থেকে কম সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ রাজ্য অরুণাচল প্রদেশ রাজ্যে সব থেকে জনঘনত্ব কম ভারতের মধ্যে এছাড়া পনেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন মারুতি উদ্যোগ লিমিটেড সংস্থাটি কোথায় গড়ে উঠেছে সঠিক উত্তর হবে গুড়গাঁও তো বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন গুড়গাঁও কোন রাজ্যে অবস্থিত এরপর ষোলো নম্বর প্রশ্ন মালিক কাফুর কার সেনাপতি ছিলেন সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি এরপর সতেরো নম্বর প্রশ্ন এক হর্স পাওয়ার সমান কত ওয়াট সঠিক উত্তর হবে সাতশো ছেচল্লিশ ওয়াট এরপর আঠেরো নম্বর প্রশ্ন মানুষের হাত কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার এরপর উনিশ নম্বর প্রশ্ন চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে কাশ্মীর কাশ্মীরে কিন্তু চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে শেষ প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কেরালার ইডুকি জেলার বিখ্যাত শৈল শহরটির নাম কি সঠিক উত্তর হবে মুন্নার তো বন্ধুরা এই ছিল আজকের কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন আজকের মতো ছিল এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম